সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস টিবেটো নাইটে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং এবং আজকের আলোচনার বিষয় রেখেছি সাম্প্রতিক সময়ের একটি আলোচিত খবর নিয়ে সেটি হলো সর্বজনীন পেনশন দাবি না মানলে কী হবে সেরও নামে আজকে আলোচনা করতে চাই এ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন আজ আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন টিবেন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ তিনি যুক্ত হয়েছেন আমার সাথে আজ যুক্ত হয়েছেন অধ্যাপক জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও যুক্ত হয়েছেন অধ্যাপক জুনায়দ হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনজনকে স্বাগত জানাতে চাই এবং যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো সর্বজনীন পেনশন দাবি না মানলে কী হবে আমরা জানি যে শিক্ষকরা তাদের দাবিতে অনর আছেন একেবারে অনর অবস্থানে আছেন এবং সর্বজনীন এই পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রোববার পর্যন্ত সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন চলছে দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতির যারা আছেন তারা সংশ্লিষ্ট শিক্ষকরা আমি আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক জিনাথুদা আপনাকে দিয়ে যেহেতু সপ্তম দিনের মতো আন্দোলন চলছে এবং এখন সারা দেশের মানুষই কম বেশি এই আন্দোলন সম্পর্কে অবহিত হয়েছেন জানেন কিন্তু তারপরও যদি আরও একটু জানতে চাই এই যে একটা পেনশন স্কিম প্রত্যয় প্রত্যয় নিয়ে শিক্ষকদের আপত্তি জায়গাটা কোথায় এবং কেন শিক্ষকরা আন্দোলনে শুরুটা করতে চাই জিনাথুদা জি ধন্যবাদ সকলকে আপনাদেরকেও প্রত্যয় স্কিমটি সর্বজনীন পেনশন স্কিমের অধীনে একটা নতুন করে আনা হলো শুরুতে দু হাজার তেইশ সালে সতেরোই আগস্ট সর্বজনীন পেনশন স্কিমে চারটি স্কিম করা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছিলেন এই ধরনের সুরক্ষা বলয়গুলো যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদের জন্য যারা চাকরি করছেন পেনশন পাচ্ছেন তাদের জন্য না এক্স্যাক্টলি এই কথাটা আজকে কিন্তু উনি বোধহয় যুব মহিলা লীগ বা কোনো একটি সভায় আলোচনা করছিলেন একই জিনিস তিনি রিপিট করেছেন বাট অল অফেন যেটা হয়ে গেছে এই বছরের তেরোই মার্চ হঠাৎ করে এই প্রত্যয় নামক একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে আসা হলো বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যেহেতু আমি সাধারণ সম্পাদক যখন আমার কাছে আমাদের কাছে এলো তখনই আমরা দেখলাম যে বিষয়টি আমাদের সাথে সাংঘর্ষিক এবং তখন থেকে আমরা প্রতিবাদ শুরু করি প্রশ্ন হলো কেন এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি বা টাং ঘটছি কেন হ্যাঁ এটি একেবারে নাম্বার ওয়ান এটি হচ্ছে বৈষম্যমূলক একটি ব্যবস্থা কেন বৈষম্যমূলক কারণ প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বিদ্যমান আমরা কিন্তু একটা বিদ্যমান পেনশন আছে আমাদের পেনশন ব্যবস্থা আছে এবং সেই বিদ্যমান পেনশন ব্যবস্থা অনুযায়ী আমরা গ্র্যাচুইটি পাচ্ছি আমরা বোনাস পাচ্ছি আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস পাচ্ছি আমাদের নমিনি নির্বাচিত হয়ে আছেন অর্থাৎ যাটুকু যেইটুকুই হোক অল্প বা বড় সেটি আমাদের আছে এবং সেই ব্যবস্থা নিয়ে আমরা অদ্যাবধে আমার মনে হয় না কোনো শিক্ষক কোনো অসন্তোষ প্রকাশ করেছিলেন কিন্তু যখন ওই নতুন যে প্রজ্ঞাপন প্রত্যয় স্কিমটি যখন নিয়ে আসালো তখন দেখা গেল আমরা চুলছে বিশ্লেষণ করে দেখলাম যে প্রথমত প্রত্যয় স্কিমটি আমরা যে অবসরকালীন সময়ে পঁয়ষট্টি বছরে যে গ্র্যাজুয়েটি পাব সেই গ্র্যাজুয়েটি এখানে থাকবে না গ্র্যাচুয়েটি হচ্ছে মোটামুটি একটা অঙ্কের একটা অর্থ যদি আমি বোঝার জন্য বলি হ্যাপাথাটিকালে ধরেন আমি এখন অবসরে যাব পশুটিতে আমি এক কোটি টাকার একটা অঙ্কের একটা পাচার আনুতিক গ্র্যাচুইটি গ্র্যাচুয়েটি যেটাকে বলছি আহ এক কোটি টাকায় ঢাকা শহরে এখন আপনি একটি ফ্ল্যাটও কিনতে পারবেন না তারপরেও ধরে নিলাম এটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা জমি কিনেন গাড়ি কিনেন বাড়ি কিনেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু একটা করেন প্রত্যয় কিন্তু এই গ্র্যাচুয়েটির জায়গাটা একেবারে শূন্য একেবারে শূন্য নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে যেটি আরও বৈষম্যমূলক মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সমাজ বিজ্ঞান বিভাগে আমার একজন ছাত্র বা ছাত্রী তিরিশে জুন প্রভাষক হিসাবে যোগদান করছেন তাহলে তিনি বিদ্যমান অবস্থায় আমি একজন সিনিয়র প্রফেসর হিসাবে যে সকল সুবিধাগুলো পাচ্ছি তিনিও সেই সুবিধা পাবেন কিন্তু যিনি পহেলা জুলাই থেকে প্রত্যয় স্কিমের অধীনে যেন দু হাজার চব্বিশের তিনি কিন্তু এর কোনো সুবিধাটি পাচ্ছেন না তাহলে আপনি চিন্তা করুন একই রাষ্ট্র একই প্রতিষ্ঠান একই বিভাগ একই পদমর্যাদায় তাহলে একজন সব পাচ্ছে আরেকজন কিছুই পাবে না শূন্য সুবিধা প্রত্যয় এটি হতে পারে এটি তো চরম বৈষম্যমূলক এটি মানবাধিকারের লঙ্ঘন এটি সমতার বিরোধী এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন তার সাথেও সাংঘর্ষিক এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়সে অবসরে যায় প্রত্যয় বলে দিল এখানে বয়সটি হবে ফিফটি নাইন এখন আমাদের আন্দোলনের প্রেক্ষিতে পেনশন কর্তৃপক্ষ আবার হঠাৎ করে একটা প্রেস রিলিজ দিয়ে বললেন পঁয়ষট্টির বিষয়টি বিবেচনা করা যেতে পারে হকম এটা কেমন করে হতে পারে আপনি দেখেন কি ধরনের প্রতারণা একটি স্কিম তো আপনি করেছেন তাতে আপনি ফিফটি নাইন একটি জনমিতি কাঠামো উনষাট করে দিয়েছেন আবার বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনি পঁয়ষট্টি করবেন তো একই স্কিমে যারা স্বশাসিত রাষ্ট্রায়ত্ত তাদের জন্য আপনি ফিফটি নাইন রাখছেন আর বিশ্ববিদ্যালয়ের জন্য সিক্সটি ফাইভ রাখছেন মানে এটাটা এটা তো প্রহসনের একটা সীমা থাকা উচিত যে এই অবস্থা আপনি করে ফেলছেন তারপরে দেখেন এটা তাহলে একটা মানসিক নিপীড়ন এবং সবচাইতে বড় যেই কথাটি আমরা বারবার বলছি একটি নতুন আমার সন্তান সম নতুন যে ছাত্র বা ছাত্রীটি প্রভাষক হিসাবে যোগদান করছে তার গ্র্যাচুইটি নাই তার আদার ফ্যাসিলিটিজ বোনাস নাই কি আছে তাহলে মনে করেন উনি বাইশ বা পঁচিশ হাজার টাকায় আজকে যোগদান করছেন সেখান থেকে পাঁচ হাজার টাকা মাঝে মাঝে কেটে নেওয়া হবে সেটাকে আবার বলা হচ্ছে একটা তাত্ত্বিক নাম দেওয়া হচ্ছে কন্ট্রিবিউটারি ফান্ড তো যে ছাত্র বা ছাত্রীটি পঁচিশ হাজার টাকা বেতনে প্রভাষক পদে যোগদান করছে তার থেকে আবার আপনি পাঁচ হাজার টাকা মাসে মাসে কেটে নেবেন তাহলে এই ব্যক্তিটি সে সংসার তো চালাবে কিভাবে সে তো সংসারই শুরু করতে না পারিবারিক জীবনই সে শুরু করতে পারবে না তাহলে কর্তন অবনমন মানসিক নিবিরণ, অর্থনৈতিক ভাবে পঙ্গুত্ব কোনটা আপনি বাকি রাখলেন আর তারপরে নমিনির জায়গাটাও সংকুচিতি করা হয়েছে সুতরাং এটিকে সম্পূর্ণভাবে শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে ওকে প্রত্যাখ্যান করেছে আমি ফিরব নিশ্চয়ই অধ্যাপক জেনাথুদা আপনার কাছে আবারও আমি একটু চলে যেতে চাই অধ্যাপক জুনায়দ হালিম আপনাদের বক্তব্য যেহেতু একই রকম হবে যেহেতু আপনারা আপনারাও আন্দোলনে আছেন আমি শুধু একটুখানি যোগ করতে চাই যে অর্থ মন্ত্রণালয় প্রত্যয় প্রজ্ঞাপন জারি করেছে এবং অর্থ বিভাগ এবং সেখান থেকে যতদূর সেখানকার সূত্র মতে জানা গেছে যে শিক্ষকদের আন্দোলন এখন আর শুধু প্রত্যয় বাতিল সীমাবদ্ধ নেই তারা চান সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো এমনটা আপনাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং বলা হচ্ছে যে সরকারের সচিব পদমর্যাদায় আছেন একশো জনের বেশি কিছু কর্মকর্তা আর জ্যেষ্ঠ সচিব আছেন দশ থেকে পনেরো জন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো পাঁচশো জন অধ্যাপক আছেন তারা সবাই সচিব বা জ্যেষ্ঠ সচিবের মর্যাদা চান এটি আসলে বাস্তবসম্মত কিনা অনেকেই প্রশ্ন করেছেন জোর আপনি যদি একটু দিতেন দেখুন এখানে বাস্তব সম্মত বা বিষয়টা সেই জায়গা থেকে দেখলে হবে না বিষয়টা মর্যাদার বিষয় আপনি শুধুমাত্র আমলা বা আমলাতন্ত্র চালায় তারা রাষ্ট্রের ব্যবস্থাটা পরিচালনা করে কিন্তু রাষ্ট্রের ভিত্তিটা আসলে কারা তৈরি করে যারা এখন কিনা আমলা বা আমলা হবেন ভবিষ্যতে তাদেরকে আমলা হিসেবে চাকরি পাওয়ার জন্য উপযুক্ত করে তোলেন টিচাররা সেটা একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরাই কিন্তু মানে ভবিষ্যৎ নাগরিক বা যারা এখন মানে রাষ্ট্রের পরিচালনার মূল দায়িত্ব পালন করছেন তাদেরকে তো শিক্ষকরাই তৈরি করেছেন এখানে দৃষ্টিভঙ্গির বিষয় আছে ওনারা একশো জনের মধ্যে জ্যেষ্ঠ সচিব আছেন ওই কয়েকজন এইটার তুলনা করে যদি বলা হয় যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো মানে কয়েকশো সিনিয়র প্রফেসর থাকেন প্রফেসর জিনাথুদা যথেষ্ট সিনিয়র প্রফেসর এখন ওনাকে একটা সুপার গ্রেডের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কেন রাষ্ট্রের এত দ্বিধা থাকবে এবং সেই মর্যাদাটা দিলে কতজন লোক সেই মর্যাদা পাবে সেটাও তো কিন্তু নির্ধারণ করার রকম ক্রাইটেরিয়া তৈরি করা যায় যে একজন শিক্ষক হিসাবে কতকাল সে কর্মকাণ্ড কাজ করেছেন সেটার একটা বিবেচনায় আনতে পারে তার কন্ট্রিবিউশনের জায়গাগুলিও বিবেচনায় আনা যায় তার একাডেমিক ফিটটা কী সেগুলিরও বিবেচনা করা যায় কিন্তু ঢালাওভাবে রিজেক্ট করে দেওয়াটা চরম অমর্যাদাকর একটা বিষয় এই মর্যাদা বোধের জায়গাটা তো তৈরি করতে হবে দেখেন আমি ছাত্র হিসাবে বলছি শিক্ষক হিসাবে বলছি না আমার শিক্ষক সরাসরি ক্লাসরুম শিক্ষক ছিলেন আমার এবং আশরাফ নাজমুল আশরাফ ওনারও আমরা দুইজনই একই ক্লাসের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের জার্নালিজম ডিপার্টমেন্টের আমাদের শ্রেণী শিক্ষক ক্লাসে যার কাছে পড়েছি সর্বজন শ্রদ্ধ অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক স্যার উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সিটিং ভাইস চ্যান্সেলর সেই সময়ে আমার অভিজ্ঞতা একদম সরাসরি দৃষ্টিভঙ্গির জায়গাটা বলছি দেশের খুবই মানে উচ্চ পর্যায়ের চাকরিরত সরকারি কর্মকর্তা আমার সাথে কোনো এক ইন্টারেকশনে বলছিলেন তোমাদের আরিফিন মাস্টরের খবর কি মাস্টার সাহেব না মাস্টর গ্রামাঞ্চলে মানে এটা কোন রকমের মানে ধৃষ্ট দৃষ্টিভঙ্গি এখন যেই ভদ্রলোক আমার সাথে আলাপ আলোচনার সময় এইরকম একটি কথা বলতে দ্বিধাবোধ করলেন না হুম উনি উনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে উনি যে আজকে রাষ্ট্রের এত বড় উচ্চতম পদের কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত আছেন সমস্ত ফেসিলিটিস ভোগ করছেন রাষ্ট্রীয় টাকায় হ্যাঁ উনি যে এক জায়গায় এসে পৌঁছেছেন ওনাকে এখানে আসা পৌঁছানো পর্যন্ত কাদের কাদের ভূমিকা ছিল সর্বোচ্চ ভূমিকাটা কিন্তু দেখেন মানে বাংলাদেশের যেই সরকারি চাকরি বিশেষ করে ক্যাডার সার্ভিসের চাকরিগুলি পাওয়ার ক্ষেত্রে যেই প্রক্রিয়াটা সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিবিড় শিক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত মানে ওই সমস্ত পরীক্ষার জন্য তৈরি হয় প্রস্তুত হয় এবং পাশ করে তারা চাকরিটা পায় আবার চাকরি পাওয়ার পর তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়ে বিভিন্ন স্তরের শিক্ষকরা গিয়ে তাদের নানা রকমের প্রশিক্ষণ কর্মকাণ্ডের সাথে তারা কিন্তু শিক্ষকতার দায়িত্বটি পালন করে যেই শিক্ষক কিনা আপনাদেরকে পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউশনে হ্যাঁ সাভারে বা শাহবাগে যেই টিচাররা পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পড়াচ্ছেন ওইখানে তো অনেক টিচারই যান আমরাও যাই মাঝে মধ্যে তো সেইখানে ওই টিচারদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম জাস্ট চেয়ারের কারণে এই অমর্যাদার কর যে দৃষ্টিভঙ্গি এটাও পরিবর্তন হওয়া উচিত এবং এই পরিবর্তন যতক্ষণ না হবে শিক্ষকদের তাদেরকে তাদেরকে সম্মান দেওয়ার মতন মানসিকতা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এরকম নানা রকম মানে জটিল জটিলতা তৈরি হবে এটি তো মানে দেখেন মানে নতুন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এরকম একটা মানে কর্মসূচিতে পেনশন স্কিমের মধ্যে ইনক্লুড করার প্রয়োজনটাই কি ছিল নতুন করে আমি আমি আবার নিশ্চয়ই অধ্যাপক জুনায় তাহলে আপনার কাছে ফিরে আসব আমি চলে যেতে চাই নাজমুল আশরাফের কাছে আশরাফ ভাই আমরা যতটুকু জানি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু টিচারদেরকে এই স্কিমের আওতায় আনা হয়েছিল না কিন্তু হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে টিচারদেরকে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে আমলাতন্ত্রের গন্ধ অনেকেই পাচ্ছেন অনেকেই বলছেন না জটিলতার কারণে এটি হয়েছে আপনার মন্তব্য জানতে চাই এবং এই যে কেন শিক্ষকরা আসলে এই স্কিমের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না সে বিষয়টি নিয়ে চাচ্ছেন না সেটা দুজন সম্মানিত শিক্ষক আছেন ওনারা বলেছেন হয়তো আরও বলবেন আপনি বলছেন যে আমলাতন্ত্র আমলাতন্ত্র কোথেকে আসছে আমলাতন্ত্র কি মানে বাইরের কোনো শক্তি আমলাতন্ত্র কি সরকারের অংশ না সরকারের অতি গুরুত্বপূর্ণ অংশ এই আমলাতন্ত্রই তো দেশ পরিচালনায় সহায়তা করে রাজনৈতিক নেতৃত্বকে যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে দেশের বা রাষ্ট্রের দায়িত্ব বা সরকারের দায়িত্ব পালন করেন তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমলাতন্ত্র সেই আমলাতন্ত্র তো সরকারের অংশ অবিচ্ছেদ্য অংশ অতি গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে সরকার বলতে আসলে আমলাদেরকেই বোঝায় রাজনৈতিক নেতৃত্ব তো আপনার নীতি নির্ধারণ করেন সিদ্ধান্ত গ্রহণ করেন পরিকল্পনা গ্রহণ করেন এগুলো তারা বাস্তবায়ন করে ফলে আমলাদের বিরোধিতা করা বা আমলাদের বিরুদ্ধে আমরা যা বলছি দুজন শিক্ষক বলেছেন আমি একমত তাদের যে মনোভাব তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে যেই চিন্তাভাবনা এটা খুবই আপত্তিকর অমর্যাদাকর সম্মানহানিকর তাহলে আমলারা এই অধ্যত্ব দেখাতে পারছেন কিভাবে কিভাবে দেখাতে পারছেন আমি সেখানে পরে আসছি তার আগে জুনায়দ হালিম আমার সহপাঠী ম্যাডাম আমার খুব প্রিয় শিক্ষক ওনাদের দুজনের প্রতি সম্মান রেখেই বলছি যে যেই বিষয়টা নিয়ে ওনারা আন্দোলন করছেন সপ্তম দিনের মতো ম্যাডাম ব্যাখ্যা করেছেন এবং গত সাত দিনে বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনেছি নিজেরাও বলেছি ম্যাডামের কথাও শুনেছি এটা খুবই যৌক্তিক যে একটা ব্যবস্থা চালু ছিল বহু বছর ধরে আপনি হঠাৎ করে এটা কেন পরিবর্তন করবেন এখন সার্বজনীন পেনশন স্কিম যেটি সরকার ঘোষণা করেছে একটা মানে ঐতিহাসিক মানে সিদ্ধান্ত সরকারে বলা যেতে পারে যে আমরা জানি যে যারা সরকারি চাকরি করে বা আধা সরকারি বা তাদের পেনশন আছে কিন্তু এর বাইরে আমরা আপনারা যারা বেসরকারি চাকরি করি বা কোনো চাকরি করে না কোন প্রাতিষ্ঠানিক প্রফেশনে নাই ব্যক্তি ইন্ডিভিজুয়াল হ্যাঁ তাদেরকেও এই সুবিধাটা দেওয়া হচ্ছে তাদের জন্য একটা সুখবর হতে পারত গোটা দেশের মানুষকেই শেষ জীবনের আর্থিক নিরাপত্তার জন্য সার্বজনীন পেনশন স্কিম তৈরি করা হচ্ছে সেখানে বিভিন্ন জনগোষ্ঠীকে বা পেশাজীবীদেরকে ভাগ করা হয়েছে যেমন প্রত্যয় নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেবক নামে হচ্ছে আমলারা তারপরে আপনার সুরক্ষা প্রবাস এরকম আছে অনেকগুলো চমৎকার সব নাম এবং আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ভাগ করে দিয়েছেন তার মানে হচ্ছে যে যাদের জীবনে পেনশনের কোনো ব্যাপারই ছিল না তাদের জন্য পেনশনের সুবিধা সরকার করেছে তার শেষ জীবনটা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে তো যাদের ছিল তাদের জন্য তো দরকারই নাই যাদের নাই তাদের জন্য এখন যাদের ছিল সেখানে যদি আপনি মনে করেন যে পরিবর্তন পরিবর্তন সংযোজন করা দরকার সেটা আপনি ভালোর জন্য করবেন কিন্তু শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যা করলেন সেটা তো খারাপ হয়েছে আপনি বঞ্চিত করেছেন একটা কথা না ইংরেজিতে বেনিফিটস গিভেন ক্যানট বি টেকেন ব্যাক এত বছর ধরে ওনার যে বেনিফিট পেয়ে আসছেন এটা আপনি নিয়ে নেবেন কেন্দ্র আরো বাড়াই দেন পাললে আরো যোগ করেন বিয়োগ করতে পারেন না আর বাংলাদেশে সামগ্রিক বাস্তবতা আমাদের মূল্যস্ফীতি দ্রব্যমূল্য জীবনযাত্রার মান সব কিছু হিসাব করতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শিক্ষক হিসাবে সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়ার কথা এবং সেটা প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ক্ষেত্রেই শিক্ষকদের মর্যাদার কথা বলি শিক্ষার গুরুত্বের কথা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড ছোটোবেলা থেকে শুনে আসছি তাহলে শিক্ষকরা তো হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের কারিগর এবং সেই কারিগরদের প্রোডাক্ট মানে যারা সৃষ্টি করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সেই প্রোডাক্ট কিন্তু আমলা সেই প্রোডাক্ট কিন্তু সমাজের রাষ্ট্রে সরকারের বিভিন্ন পর্যায়ে আছে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রোডাক্ট তো আপনি সেই মর্যাদা গুরুত্বটা কোথায় রাখলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেই বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত এই বঙ্গবন্ধু তিয়াত্তরের অধ্যাদেশের মাধ্যমে এই স্বায়ত্তশাসন নিশ্চিত করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গর্বের জায়গা শক্তির জায়গা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা জাতির বিবেক তারা গোটা ইতিহাস জুড়ে সেই ভূমিকা রেখেছেন স্বাধীনতা যুদ্ধের আগে পরে দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে বিভিন্ন সময়ে সেই শিক্ষক সমাজের প্রতি যদি আপনি সম্মান দেখাতে চান শুধু মুখে মুখে তো দেখাচ্ছেনই না তাদের যেই পাওনা তাদের যেই প্রাপ্য তাদের যে অধিকার সেটাও আপনি নিশ্চিত করছেন না ওনারা অনেকদিন ধরে দাবি করে আসছেন স্বতন্ত্র বেতন স্কেলের কথা কিন্তু যখন আবার সচিব দেশেদের তুলনা করে এটা আমার মনে হয় যে আপনারা কি সচিব পর্যায়ে যেতে যাচ্ছেন। সচিব তো আপনাদের চেয়ে অনেক নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো গ্রেড নাই মানে গ্রেড বলতে আমি বলছি যে স্ট্যাটাস যদি বলি তারা সব স্ট্যাটাসের ঊর্ধ্বে সম্পাদকদের ক্ষেত্রে সাংবাদিকদের ক্ষেত্রে এটা বলা হয় কারণ তাদের দায়িত্ব পেশার ধরনটা অন্য রকমের তারা ওই যে আপনার সচিবের পর্যায়ে না কর্মচারী না কর্মকর্তা পর্যায়ে এগুলো হিসাব করা হয় না ফলে ওই মানুষগুলোকে আপনি সম্মান করছেন না অধিকার যা ছিল সেটা চিনিয়ে নিচ্ছেন তাদেরকে বিবেচনায় নিচ্ছেন না এবং যেন একটা কিছু আপনি চাপিয়ে দিলেন সেই কাজটা আমলারা করেছেন সত্য কিন্তু আমলারা কি এই সিদ্ধান্ত নেওয়ার মালিক বা আমলারা চাইলে এরকম সিদ্ধান্ত নিতে পারে যদি আমি আবার যদি বলি যে সরকার বলতে আমরা দুটো স্তর যদি বলি সরকারের উপর অংশ থাকে রাজনৈতিক আপনার নেতৃত্ব তারপরে আমলা একেবারে তৃণমূল পর্যন্ত এই প্রশাসনের কাঠামো ফলে সরকারের ইচ্ছা সরকারের সিদ্ধান্ত সরকারের ইঙ্গিত বা সরকারের সম্মতি ছাড়া আমরা কি দেখিয়ে থাকে তাহলে সরকার চুপ কেন সরকার কেন ব্যাপারে কথা বলছে না সরকার কেন ওনাদের সাথে আলোচনায় বসছে না দুবার সময় দিয়ে কেন আলোচনা বাতিল করেছে এবং আমরা এতদিন ধরে আন্দোলন করছেন মানে সারা দেশের পাবলিক ইউনিভার্সিটিস মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মকর্তা কর্মচারী একযোগে ধর্মঘট করছেন সাত দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো অচল এত বড় একটা ঘটনা সরকারের কোনো বিকার নাই মনে হচ্ছে সরকার কোনো পাত্তাই দিচ্ছে না এবং এটা নিয়ে আলাপ আলোচনাও করছে না তার আগে বলি ওনাদের কাছ থেকে শোনা গত চার মাস ধরে কিন্তু এটা নিয়ে নানান পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে সুরাহা হয় নাই এরপরে একতফাভাবে একটা ঘোষণা দিয়ে ফেলেছে প্রজ্ঞাপন জারি করে ফেলেছে নির্দেশ দিয়ে ফেলেছে এটার জন্য শিক্ষা মন্ত্রণালয় কিছু বলছে শিক্ষামন্ত্রী কিছু বলছেন তাদের সাথে তো বসার কথা ছিল আমি সংসদের স্থায়ী কমিটি কিছু তাদের সাথে বসার কথা ছিল আমি কি আমি কি অধ্যাপক আমি বলছি যে এই যে সরকারের অনিহা অবহেলা এবং আমলাদের অধ্যত্ত দৌরাত্ব যা কিছু বলি এই সব কিছুর কারণ কি সে কারণটা বললে নিশ্চয়ই দুজন সম্মানিত শিক্ষক হয়তো একটু ব্যথিত হবেন কারণ শিক্ষক সমাজের যেই মানে ভূমিকা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য এবং সরকারের ভালো মন্দ মিলিয়ে যখন যা বলার করার সেটা আমরা অনেক দিন দেখি নাই হয়তো সরকার সেই দুর্বলতার সুযোগটা নিয়েছে ওকে ফাইন নিশ্চয়ই এই প্রশ্নটি বা এই যে কমতির জায়গাটি নাজমুল সব চিহ্নিত করেছেন অধ্যাপক জিনাথ আপনি নিশ্চয়ই আপনার জায়গা থেকে এটিকে ব্যাখ্যা দিতে চাইবেন এবং সেই সাথে বেশ কয়েকবার বসার কথা ছিল সরকারের শীর্ষ স্থানীয় যারা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন শিক্ষামন্ত্রী সাথে বসার কথা ছিল আপনাদের যতটুকু আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি এই বসার বিষয়টি আসলে কত দূরে গিয়েছে আচ্ছা প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন যে পাঁচশো শিক্ষকের সুপারগ্র্যাডুয়ে কথা বলা হয়েছে এটা কি রিয়ালিস্টিক কিনা আমি মনে করি এই প্রশ্ন তোলাটাই আনরিয়ালিস্টিক কারণ পাঁচশো শিক্ষককে দিতে হবে এটা ঠিক একইভাবে যেমন একটা প্রতারণায় কিছু মানে ছেলে ভুলানো গল্পের মতো এই প্রশ্ন তোলা হয় আপনাকে তো কেউ বলেনি হু আর ইউ আপনি পাঁচশো শিক্ষককে দেওয়ার আপনি কে আপনি কে আপনি এত বড় মানে ধর আপনি কেউ তো বলেনি যে পাঁচশো শিক্ষক বা ছয়শো শিক্ষককে আপনি দিবেন নিশ্চয়ই পলিসি মেকিং তো পলিসি মেকিং তো কিছু স্টেপস আছে আপনি কিভাবে শিক্ষকদের সুপারগ্রেডেড নিয়ে আসবেন তার নীতিমালা থাকবে তার একটা কাঠামো থাকবে তার একটা সিস্টেম থাকবে এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে এই যে প্রত্যয় স্কিমের যে কমিটিটি গঠন করা হয়েছিল সে কমিটিতে কোনো শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়নি আপনি চেক করেন দেখবেন সেখানে শিক্ষকরা কি তাহলে তো আজকে আমরা এই কথাগুলো তখনই আমরা বলতে পারতাম যে আমাদেরকে এই ধরনের একটি নতুন প্রত্যয় স্কিমের প্রয়োজন আছে কিমা এবং যদি থেকে থাকে শোনো প্রধানমন্ত্রী কি বলছেন বারবার তিনি বলছেন তিনি সুরক্ষা দিচ্ছেন তিনি মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছেন বিধবাদের জন্য দিয়েছেন প্রকল্প করেছেন সুরক্ষা তো পেনশন তো সুরক্ষা যদি আপনি নতুন একটি পেনশন নিয়েও আসেন ধরে নিলাম তাহলে সেখানে তো আপনি ফ্যাসিলিটিসগুলো বাড়াবেন আপনি তো কমাতে পারেন না কমিয়ে মানে শিক্ষকদেরটা কমিয়ে কেটে ছেটে। আপনি বলছেন এখন এটি সমতা এটি সার্বজনীন যেটা হচ্ছে এটার কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই নাম্বার ওয়ান টু হচ্ছে দু সালের দিন বদলের সনদে এই সুপার গ্রেজের কথা একেবারে লিখিত আকারে ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি ঘোষণাও দিয়েছিলেন কিন্তু সেটি অদ্যাবধি আজকে নয় বছর পরও এটি বাস্তবায়িত হয়নি ইমপ্লিমেন্ট চেয়েছেন জায়গায় যায়নি এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি তুলেছেন কেন হয়নি দেখুন আমি আবারও বলছি আমি কোন ধরনের কম্প্যারিটিভ অ্যানালিসিস যাই যেতে চাই না কোনো ধরনের প্রফেশনাল বডির সাথে কেন যেতে চাই না প্রশ্ন তুলেন যদি যদি আজকে প্রশ্ন তুলেন আর আমরা যদি অ্যানালাইস করি ব্যাখ্যা দেই তাহলে কিন্তু আরও প্রকট শিক্ষকদের অবদমনের প্রকট চিত্রটি বের হবে এবং যে প্রফেশনাল বিশেষ প্রফেশনাল গোষ্ঠীটির কথা বলছেন তাদের ঔদ্ধত্য স্বেচ্ছাচারিতা ক্ষমতা আর অপব্যবহার আঙুল ফুলে কলা গাছ এই বিষয়গুলোর চিত্র ঠিক একইভাবে আরও প্রকটভাবে বা কদর্যভাবে প্রকাশিত হবে আসন যুক্তির জায়গায় কথায় কথায় বলছেন সর্বজনীন পেনশন সকল বিশ্বে আছে নো ডাউট ইট সব জায়গায় আছে বিশ্বের উন্নত বিশ্বের সাথে আমি তুলনাই করব না উন্নত বিশ্বে সর্বজনীন করতে গেলে যে সকল জিনিসগুলো আছে তার ধারে কাছেও আপনি নাই আমরা বিদেশে গেছি আমরা নিজেরাও পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ডে একটা গাড়ি কিনে ফেলতে পেরেছি যেটাকে আমরা বলি ডাউন পেমেন্ট হুম সেসব জায়গায় আমি গেলাম না আপনি শ্রীলঙ্কা ভারত পাকিস্তানের সাথে আসেন শ্রীলঙ্কাতে শিক্ষকদের যে বেতন যে মর্যাদা ভারতে যে বেতন যে মর্যাদা এবং একটা ব্যর্থ রাস্ত পাকিস্তান সেখানে শিক্ষকদের যে বেতন কাঠামো এবং মর্যাদার যে র্যাঙ্কিংয়ে যে অবস্থা তার কোনোটাই তো আমাদের বাংলাদেশে নেই তাহলে আপনি সর্বজনীন ইউনিভার্সাল পেনশন স্কিমের কথা বলছেন কিন্তু তার কোনো কাঠামো কি তার কোনো অবয়বই আপনি তৈরি করেন নাই আপনি আমার হাত মুখ চোখ বেঁধে বলছেন পুকুর কেটে দিয়েছে তুমি এখন সাতার কাটো এটা কি সম্ভব কিনা আর যেটা বলছি যে রাষ্ট্র অবশ্যই একটা সিঙ্গেল এন্টিটি কিন্তু ইনক্লুডিং আদার বডিজ অ্যান্ড এনটিস রাষ্ট্র এমন একটা বডি যার অনেকগুলো পার্টস আছে মেকানিজমস আছে সেখানে যারা পলিসি মেকিংয়ে আছেন তারা পার্টস এখন প্রশ্ন হলো এরা কি আজকে নতুন করছেন যেটা আশরাফ ভাই বলছেন শিক্ষকদের ভূমিকা যেটা ছিল শিক্ষকদের যেটা তারা করতে পারতেন শিক্ষকরা আজীবনই করেছে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জীবন দান করেছে ছাত্ররা জীবন দান করেছে আমি ওই কলোনিয়াল যুগ বাদ দিলাম এই যে দু হাজার সাত যে অবস্থা ছিল তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার যে জগদ্দল পাথরের মতো বসেছিল সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে সেই জরুরি অবস্থা ভেঙে নতুন যে যাত্রা শুরু করেছিল এবং সে সেই আন্দোলনও কিন্তু আমাদের সাথে ছিল না আমাদের ছাত্ররা সেনাবাহিনীর সেনাবাহিনীর যে কিছু সৈনিক দ্বারা অপমানিত হয়েছিলেন সেটার প্রতিবাদে কিন্তু শিক্ষকরা সেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন আর আজকের যে আন্দোলনটি সরাসরি বলছি এই প্রত্যয় স্কিমের সাথে একজন সিনিয়র প্রফেসর হিসেবে আমার বা জোনাদ ভাই বা অন্য কারো আমাদের কোনো সরাসরি সম্পৃক্ততা নাই এটি আমি বেনিফিটেডও হব না ক্ষতিগ্রস্তও হব না তাহলে আমি কেন আজকে এটার পক্ষে কথা বলছি আমি আমি শুধু শেষ করি দেখুন জোহা সাহেব তাই তো শামসুদ জোহা রাজশাহী ইউনিভার্সিটি প্রক্টর তিনি যেদিন জীবন দান করেন তিনি ছাত্রদের জন্য করেছিলেন আমরাও দু হাজার সাথে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম আজকে আমার নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে শিক্ষকতায় আসবেন তার বেতন ভাতা গ্র্যাচুয়েটি মিনিমাম একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনের যাতে সে করার অবস্থা থাকে তার জন্য আমরা কিন্তু আজকে মাঠে নেমেছি শিক্ষক সমাজ সকল সময় শিক্ষকরা শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য এই আন্দোলন করছে যারা ভবিষ্যতে আসলে তাদের সহকর্মী হবে বা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে এরকম এরকম বিষয়গুলো আছে আমি ফিরবো নিশ্চয়ই অধ্যাপক জিনাথুদ অনেকেই বলছেন আসলে এই যে সর্বাত্মক কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে গেছে এবং এটি এক ধরনের শিক্ষার্থীদেরকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে অনেকে বলছেন আহ নিশ্চয়ই আমি বিরতির পর এসে আপনাদের কাছে জানতে চাইব প্রশ্নের উত্তর দর্শক একটা বিরতি নিচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট নাইটে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন জুলফিকার স্টিল আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি না মানলে কি হবে নিশ্চয়ই প্রশ্নের প্রশ্নটির উত্তর আমরা জানবো আমি তার আগে একটু চলে যেতে চাই অধ্যাপক জুনায়দ হালিম আপনার কাছে যেটি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যে করে এই আন্দোলন করা হচ্ছে শিক্ষার্থীরা কতটুকু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে বা তারা কতটুকু আপনাদের প্রতি সহানুভূতিশীল সেই বিষয়টি আপনারা নিশ্চিত হয়েছেন কিনা দেখুন মানে শিক্ষার্থীদেরকে আমরা জিম্মি করেছি এই যে একটা মানে কথা বলা হচ্ছে এটা একটা ফলস ব্লেমিং মানে এটা একটা মিথ্যা মানে অভিযোগ আরোপ করা হচ্ছে আমাদের উপরে একটা বদনাম দেওয়া হচ্ছে আমরা যদি শিক্ষার্থীদেরকে জিম্মি করে থাকি বা এরকম একটা মানুষ কখন এরকম পয়েন্ট অফ নো নো রিটার্নে যায় আমরা কিন্তু মার্চ মাসের পর থেকে দফায় দফায় নানা রকম কর্মসূচি আমরা পালন করেছি আমরা একবারে তো আসিনি আমরা বিভিন্ন স্তর পর্যায়ে অতিক্রম করে আজকে আমরা মানে শেষ পর্যন্ত যখন কোন রকমের আমাদের মানে কোনো বক্তব্য কোনো কিছুতে কোন রকমের মানে অ্যাটেনশন বা মনোযোগী দেওয়া হয় নাই দেখেন আজকে আজকের দিনটা যে গেল আজকেও কিন্তু সরকারি সরকার পরিচালনাকারী রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু বিভাগের মাননীয় মন্ত্রী উনি কিন্তু বলেছেন যে ওনার সাথে আমাদের বসার কথা ছিল সেই বসাটা হয়নি উনি আজকে এসে বলেছেন যে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তো আপনারা একটা জিনিস ইন্ট্রোডিউস করে দিয়ে ঘোষণা জারি করে প্রজ্ঞাপন জারি করে দিয়ে আপনারা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এখন কি পর্যবেক্ষণ আসলে করছেন এই পর্যবেক্ষণের ফলাফল কি পর্যবেক্ষণটা তো আগেও করতে পারতেন আমরা তো হঠাৎ করে এসে কর্মবিরতিতে নাই পূর্ণ কোনো দিবস কর্মবিরতি যায় নাই আমরা দফায় দফায় বিভিন্ন স্তর পর্যায়ে অতিক্রম করে আজকের এই অবস্থায় এসেছি বা আমাদেরকে বাধ্য করা হয়েছে এরকম একটা পরিস্থিতি হবে এরকম একটা অবস্থান অবস্থানে আসার জন্য আপনারা গত তিন মাস কী করেছেন গত তিন মাস পর্যবেক্ষণ পর্যালোচনা এবং প্রয়োজনে দেখেন যে কোনো বিষয়ের একটা পলিসি যখন ডিসিশন নেওয়া হয় সেই পলিসিটা নীতিটা বা স্ট্র্যাটেজিটা কৌশলটা যখন নির্ধারণ করা হয় তখন সংশ্লিষ্ট অংশীজন বা স্ট্যাক হোল্ডারদের মতামতটা নেওয়া প্রয়োজন আমরা নির্বাচন করি নির্বাচনটা আসলে কি করি নির্বাচন করি মানে মানুষের মতামতটা নেই মানুষের মতামতটা নেই আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মকাণ্ডের সাথে যুক্ত শিক্ষকতা বা অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যুক্ত আমাদের সাথে বিন্দু মাত্র বিষয়টি আলোচনা করার প্রয়োজনীয় বোধ করে নেই ওই যে আমি শুরুতে বলেছি যে আসলে দৃষ্টিভঙ্গিগত বিষয় আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কলেজের শিক্ষক বা স্কুলের শিক্ষক বা প্রাইমারি স্কুলের শিক্ষক বা মাদ্রাসার শিক্ষক তাদেরকে আমরা সমাজ কি দৃষ্টিভঙ্গিতে দেখে এখন সমাজ সমাজের দৃষ্টিভঙ্গিটা শেষ পর্যন্ত পুরি মানে পরিলক্ষিত হয় কৃষির মাধ্যমে রাষ্ট্রের নীতি এবং রাষ্ট্রের নিয়মবিধির উপর রাষ্ট্র কেন হঠাৎ করে মানে যেটা একটা এক্সিস্টিং সিস্টেম ছিল যে সিস্টেমের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল সেই সেখান থেকে তাদেরকে কাটছাট করে বঞ্চিত করার এই বুদ্ধিটা আমি বলব এই দুর্বুদ্ধিটা কোথেকে জেনারেটেড হলো কেন আর এই দুর্বুদ্ধি চরিতার্থ করার প্রয়োজনীয়তাটা কি আমি যে কথাটা বলছি ম্যাডাম এটা বলছেন যে আমি আর আমি হয়তো বা ম্যাডাম হয়তো আমরা সরাসরি এই প্রক্রিয়ার মধ্যে থাকবো না মানে পয়লা জুলাই থেকে যারা যোগ দিবে তারা হয়তো আসবে এখন আমি একটা চাকরিতে যোগ দিব চাকরির জীবনের শেষে আমি যদি ধরে নেই যে একজন বিশ্ববিদ্যালয়ে শব্দ পাশ করা তরুণ বা তরুণী সে লেকচারার হিসাবে যোগ দিল এবং সে হয়তো চাকরি করতে পারবে পঁয়ষট্টি বছর বয়সের হিসাবে সে হয়তো পরবর্তীতে আরও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর চাকরি করবে এরপরে যদি সে দেখে যে আমার রিটায়ারমেন্টের পরে অবসর জীবনে যাওয়ার পরে আমার ভবিষ্যৎটা বা ওই সময়টা অনিশ্চিত হয়ে যাচ্ছে আর্থিকভাবে আমি নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে এবং এবং চাকরিরত অবস্থায়। আমি আসলে অ্যাকচুয়াল যেই টাকাটা আমার পাওয়ার কথা তার থেকে আমি ডিডাক্ট ডিডাক্টেড স্যালারিটা আমি পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এই পেশায় আসার জন্য সত্যিকার অর্থে কতজন উৎসাহিত হবে আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাই বলছি এই স্কিম আসার আগে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকুরি এটা শুধু চাকুরি না এটা একটা মর্যাদার বিষয় দায়িত্বের বিশেষ এটা রাষ্ট্র গঠনের মূল কারিগর যারা শিক্ষিত মানুষজন গড়ে তোলা সেই দায়িত্বটা সর্বোচ্চ জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করে তাদেরকে যদি মানে কোনো রকমের নিরাপত্তা সুবিধা বা সেই ভোটটা আমরা না দিই তাহলে সেই পেশায় একজন লোক তরুণ বয়সে কি কারণে আসবে কি কারণে উদ্বুদ্ধ হবে এবং এই যে আমরা বলি ব্রেন ড্রেন ব্রেন ড্রেনের কথা দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করার পর সে আবার যে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত নমিনী ফ্যাসিলিটিসটা পাবে এখন মানুষের মৃত্যুর কোনো ঠিকানা নেই আমি এই মুহূর্ত মারা যেতে পারি আবার আমি দীর্ঘকাল অনেক শতায়ু শতায়ু হতে পারি এখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধরেন পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করার পর সে আগে যেই একসঙ্গে বাল্ক একটা অ্যামাউন্ট পাওয়া যেত যেটা দিয়ে সে হয়তো কোনো একটা মানে ব্যবস্থা করতে একটা বাড়ি ফিউচার প্ল্যান করা কোনো একটা সম্পদ করা বাসাবাড়ি করা অথবা কোনো কিছু একটা মেয়ের জন্য কিছু একটা করা বা ওই টাকাটা এককালীন টাকাটা কোথাও ডিপোজিট করে সেখান থেকে কিছু বেনিফিট পাওয়া এগুলি তো একটা মানুষের নিরাপত্তা বোধ তৈরি করে জীবনের সেই জিনিসটা ছিনিয়ে নেওয়া হচ্ছে যেটি ছিল সেটি ইউ ক্যান আশা টাকাটা থাকছে এখন মাসে মাসে পাওয়া যাবে মাসে মাসে হয়তো পরিমাণ অ্যামাউন্ট বেশি পাওয়া যাবে কিন্তু তখনকার বিবেচনা এখন যে অ্যামাউন্টটা পাবো মাসে মাসে সেই অ্যামাউন্টটা আসলে প্রতি মাসের বিবেচনায় কতটা উপকারী হবে বা কতটা কি অ্যামাউন্ট হবে এটারও কোনো নিশ্চয়তা নাই আমি জগন্নাথের অভিজ্ঞতার কথা বলি আমি যখন সাংবাদিকতা বিভাগে ছিলাম পরবর্তীতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে আসলাম সাংবাদিকতা বিভাগে আমার কাজ করার সময় একজন খুবই মানে ভালো একটা মেয়ে প্রভাষক হিসেবে যোগ দিল সে দেড় বছর পরে বিসিএস এর চাকরি হলো সে অ্যাডমিন ক্যাডারে হলো সে চলে গেল। ঠিক একই তারও আগে তারও আগে আমাদের বোটানি ডিপার্টমেন্ট থেকে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে দু তিনজন প্রভাষক তারা পুলিশের চাকরিতে চলে গেল এএসপিতে মানে পুলিশ ক্যাডারের চাকরিতে চলে গেলো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে সে চাকরি ছেড়ে দিয়ে সে চলে গেল এই যে চলে যাওয়াটা এই চলে যাওয়াটা কেন কারণ এইখানে মর্যাদার প্রশ্ন এইখানে তার ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন সেইটা যদি নিশ্চিত না করা যায় তাহলে মেধাবী তরুণ তরুণীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার বা মানুষ গড়ার সর্বোচ্চ স্তরের কারিগর হিসাবে নিজের কেরিয়ার করার চিন্তা করবে না এটা খুবই মানে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এবং আমরা আসলে সেই আভাসটা পাচ্ছি কিনা ইঙ্গিতটা পাচ্ছি কিনা আমি একটু চলে যেতে চাই ভাই আপনার কাছে এবং এতটা যৌক্তিক যে আন্দোলন বা দাবি সেই বিষয়টি নিয়ে আসলে সরকারকে বা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কনভেন্স কেন করতে পারছেন না শিক্ষকরা মানে তারা বুঝাতে পারছেন না কেন সেটাও শিক্ষকদেরই জবাব কথা কিন্তু আপনার আজকের যেটা মূল প্রশ্ন আলোচ্য বিষয়

কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা ব্যাচের কোনো একটা ক্লাসের সেরা মেধাবী যারা তারা শিক্ষক হচ্ছেন এখন যেটা ম্যাডাম বলছিলেন জুনায়দ হালিম বলছিলেন যে এই যে শিক্ষকতায় লোকজন আসতে চাইবে না এর দুরবস্থা দেখে এবং শিক্ষকতা না দিয়ে আমরা আগে দেখতাম যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা ইউনিভার্সিটি টিচার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মর্যাদাটাই অনেক বড় আর্থিক ফ্যাসিলিটি যাই হোক না কেন জীবনযাপন হয়তো সাধারণ মানের কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর চেয়ে বড় সম্মান গুরুত্ব আর হতে পারে না যারা নর্মাল সেকেন্ড ক্লাস পায় বা টেনে টেনের সেকেন্ড ক্লাস পায় তারা বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা আমলা হয় কিন্তু এখন ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে এখন একদম শীর্ষ পর্যায়ের যারা ফল করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফার্স্ট ক্লাস পায় এরা সব বিসিএস দিয়ে প্রশাসনে না হয় পুলিশে বা কাস্টমসে এগুলোতে যাচ্ছে কেন ইঞ্জিনিয়াররা হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত যারা বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত এবং ডাক্তার ইঞ্জিনিয়ারদের এই আপনার প্রশাসনের ঢোকা অপরাধ কেন অপরাধ একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের পেছনে দেশ জাতির যেই বিনিয়োগ যে অর্জন যে স্যাক্রিফাইস পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত হ্যাঁ আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের পেছনে আপনার রাষ্ট্রের সমাজের জনগণের অনেক কন্ট্রিবিউশন আছে সেই কারণে আমাদের দায় শোধ করতে হয় সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হয় কথা বলতে হয় তাদের স্বার্থ দেখতে হয় তো সেই মানুষগুলো এখন সব চলে যাচ্ছে প্রশাসনে কেন ওখানে অনেক দুর্নীতি করা যায় অনেক টাকা কামানো যায় অনেক প্রভাব বিস্তার করা যায় তার মানে হচ্ছে যে স্বপ্ন দেখেছিল একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে প্রকৌশলী হয়ে আপনার দেশের সেবা করবে বা ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে মানুষ করার কারিগর হবে সারা দেশে তার ছাত্র থাকবে প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় মন্ত্রী এমপি সব তার ছাত্র এই যে গর্বটা এই যে অর্জনটা বিশাল সেই আকর্ষণটা এখনো থাকছে না সব চলে যাচ্ছে প্রশাসনে কারণ প্রশাসন হয়ে গেছে বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি সবচেয়ে বেশি আপনার লুটপাট এবং দুর্নীতি করার সুযোগ এবং আমরা সাম্প্রতিককালে যেসব মানুষের দুর্নীতির চিত্র দেখেছি কল্পনা করা যায় মানে চোদ্দ গোষ্ঠী চাকরি করলেও এই সম্পদ অর্জন করতে পারার কথা না অথচ একজন চাকরি করে এত কিছু করে ফেলেছেন শুধু নিজের না নিজের নামে বউয়ের নামে বান্ধবীর নামে শাশুড়ির নামে শ্বশুরির নামে মানে কি সব চিত্র আমরা দেখলাম তাহলে এইগুলো দেখার পরে মানুষ তো ভাববে যে সব মধুত ওখানে তা আমি কি কি জন্য শিক্ষক হব আমার সম্মানটা আমার দরকার নেই আমার দরকার হচ্ছে সম্পদ সেদিকে চলে যাচ্ছে সব মেধা তো ফলে শিক্ষক কারা হবেন তার শিক্ষক হবেন তার থার্ড গ্রেডের লোকজন এবং তারা হয়তো অন্য কোনো চাকরি পান না তাই শিক্ষক হয়ে গেছেন ব্যাপারটা এরকম অবস্থায় দাঁড়াবে তাহলে দেশ জাতির কী অবস্থা হবে শিক্ষক সমাজের মর্যাদা অবস্থান কোথায় হবে সেটি এখন যে ওনারা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন সরকার পাত্তা দিচ্ছেন আলোচনা করছে না কোনো কথাই বলছে না ওবায়দুল কাদের সাহেব বলছে ওনাদের আন্দোলন নিয়ে ওই যে বলছে যে বিবেচনা এর আরেকটা বক্তব্য একাধিকবার তিনি করেছেন বিএনপি আন্দোলনের ব্যর্থ হয়ে শিক্ষকদের উপর নাজেল হয়েছে ছাত্রদের উপর নাজেল হয়েছে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলা তো ওনাদের আন্দোলনে কি বিএনপি সমর্থন দিয়েছে আমার জানা মতে তো দেয় নাই তাহলে কোথায় নাজেল হইলো ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে এখন আমি আবার আসি ফিরে শিক্ষকদের দায়িত্ব যেটি ম্যাডাম বলেছেন ঠিক আমরা জানি একাত্তরের আগে এবং পরে এবং সাত আট পর্যন্ত এবং যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময় যারা সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছেন শিক্ষক সমাজ সাংবাদিক সমাজ এরপরে আপনি আইনজীবী আর অনেক পেশায় আনতে পারেন সব না অনেকেই এবং আমাদের সম্মানিত চারজন শিক্ষককে কিভাবে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে গিয়েছিল এগুলো নিয়ে আমরা নিজেরা রিপোর্ট করেছি আলোচনা করেছি টকচ করেছি প্রতিবাদ করেছি তো আমি বলছি যে সব গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাস আছে বলেই তো আপনারা মাথার তাজ আপনারা জাতির বিবেক জাতির পথ প্রদর্শক এবং অন্য অনেকের মতো যাদের এই সমাজ বা দেশের প্রতি ঋণ আছে যে দেশের মানুষ খেতে পায় না আপনার পড়তে পারে না সেখানে আমরা সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছি কি নিজেদের সামর্থ্য দিয়ে না রাষ্ট্রের সামর্থ্য রাষ্ট্র কোথেকে এনেছে জনগণের কয়েক টাকা দিয়ে আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটিতে প্রায় বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে তার ঋণ শোধ করতে হবে না আর আপনি যখন একটা অবস্থানে যাবেন নাগরিক হিসেবে আপনার একটা দায়িত্ব থাকে আর শিক্ষক সমাজের যে ঐতিহ্য যে ইতিহাস আছে তার ধারাবাহিকতায় দুই হাজার সাত আট পর্যন্ত ম্যাডাম বলেছেন সাত আটের পরে কিন্তু আর বলতে পারেন নাই আমার প্রশ্নটা হচ্ছে পরের সময়টা নিয়ে তো যাই হোক ধরেন দেশের গণতন্ত্র নির্বাচন মানবাধিকার সুশাসন আপনার কি বলে দুর্নীতি অনাচার যা কিছু রাষ্ট্রীয় বা জাতীয় বিষয় জনস্বার্থের বিষয় সেসব ব্যাপারে শিক্ষকরা সবসময় সচ্যা ছিলেন আমরা কিন্তু এই সাম্প্রতিক বছরগুলোতে সেটা দেখি নাই আমি জানি না এখন সরকারকে সমর্থন দেওয়া সরকারের ভালো কাজে সমর্থন দেওয়া খারাপ কিছু না কিন্তু ভালো মন্দ সব ক্ষেত্রেই সরকারের সমর্থন দেওয়া অতিমাত্রায় সরকার বান্ধব হলে পরে সরকার তখন আর এটাকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না ও তো আমারই লোক তো ফলে আমি আর তেমন একটা গুরুত্ব দিলাম না আমাদের এ অধ্যত্ব সরকারের ইঙ্গিত ছাড়া হয় না এটা আমি একটু আগে বলেছি আর একটু বলি এখন ধরে নিলাম আমরারা তাদের ক্ষমতার জোরে কারণ আমরা তো অনেক শক্তিশালী আমরারা সরকার টিকিয়ে রাখে আমরা সরকারকে জিতায় আমরা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখে ফলে আমলা নির্ভর যখন হয়ে যায় সরকার তখন আমলাদের কোনো অন্যায় হলেও তারা কিছু বলতে পারে না সরকার আছেন অস্বস্তিতে আমি একটু খোলামেলাই বলি সারা দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর শিক্ষকদের যে নেতৃত্বে যারা আছেন যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ফেডারেশন সব মিলে তো নেতৃত্বে যারা আছেন এরা কেউ কিন্তু সরকারের বিরোধী না বলা যেতে পারে সরকার বান্ধব তো ফলে ওনারা সরকার বান্ধব আবার সরকারও ওনাদের বান্ধব ফলে একটা অস্বস্তিকর অবস্থা হয়েছে না ওনারা সরকার বিরোধী আন্দোলন বলতে পারছেন ওনারা বলে আমলা বিরোধী আন্দোলন তা আমরা তো সরকার বাইরে না আবার সরকারও কিন্তু ওনাদেরকে বাজে কিছু বলছে না বার্তা দিচ্ছে না আলোচনা করে করবে বলে করছে না এরকম একটা জিনিস চাপিয়ে দিয়েছে আমরাদেরকে ডেকে বলতে পারতো এটি কেন করেছো বিশ্ব শিক্ষকদেরকে এরকম অপমান কেন করবা ওরা স্বায়ত্তশাসিত ওদের মর্যাদা আছে ওরা এত বছর এগুলো ভোগ করে আসছে এগুলো বলতে পারছে না তার মানে খুব একটা মানে কঠিন সংকটের মধ্যে সরকার হয়তো আছে সে কারণে কিছু হচ্ছে না আমি শেষ করি আপাতত ধর যে কোনো একটা যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে জনসমর্থন বা বিভিন্ন শ্রেণীপেশা মানুষের সমর্থনের ব্যাপার থাকে আমার ভুল হলে আপনারা কারেক্ট করবেন আপনাদের এই আন্দোলনে কোনো ছাত্র সংগঠন বা ছাত্র সমাজ সমর্থন জানিয়েছে জানায় নাই অন্য কোনো পেশাজীবীকে সমর্থন জানিয়েছে জানায় নাই কেন নিশ্চয়ই এর উত্তর আপনার অবশ্যই অধ্যাপক জিন নিশ্চই আপনি এই প্রশ্নটির উত্তর দিবেন এবং সে সাথে আমার আজকে আলোচনার শিরোনাম যেটি সেটি দাবি না মানলে কি হবে সে প্রশ্ন আমি একটা একটা পরিবার আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা স্টুডেন্টকে জিম্মি করছি কিনা আমি বারবার বলেছি আমরা ছাত্রদের জিম্মি করিনি বরং ছাত্রদেরকে প্রত্যয় নামক একটি বৈষম্যমূলক স্কিম থেকে বের হওয়ার জন্য আমরা আন্দোলন করছি অর্থ মন্ত্রণালয় বরং আমাদের মতো শিক্ষকদের জিম্মি করে আজকে রাজপথে নিয়ে এসেছে নাম্বার ওয়ান ফিউচারের প্রসঙ্গে পরে যাচ্ছি যে এই কথাটি এসছে যে আমলাতান্ত্রিকতার এতটা সাহস বা এতটা শক্তিশালী তার উত্তরটা কি উত্তরটা খুব স্পষ্ট যেটা বঙ্গবন্ধু বলে গিয়েছে দেখুন আমাদের এখানে এই আমলাতন্ত্র হচ্ছে কোলোনিয়াল লেগেসি বহন করতেছে এই যে এই যে আমলাতান্ত্রিক যে ধারণা এবং আমলাতন্ত্রের হাতে আমরা বন্দী হয়ে আছে এটা তো দীর্ঘকালীন সময় একটা প্র্যাকটিস এবং এই আমলাতন্ত্রকে যতটুকু যতটুকু আমি আবারও বলছি কম্পারেটিভ অ্যানালিসিস আমি যেতে চাই না কারণ আমি আগেই বলেছি সেই কম্পারেটিভ কম্পারেটিভ অ্যানালিসিস গেলে একেবারে প্রকৃত অ্যানালিসিসে যেতে হবে এই টুকটাক অ্যানালিসিসে আরও ভুল ব্যাখ্যা হয় সেখানে কিন্তু দেখবেন যে এ যাবৎকালে শিক্ষকদেরকেই আসলে আমরা এখন পর্যন্ত ভয় পেয়েছে কারণ সকল অপশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় ছাত্র এবং শিক্ষকদের ভয় পেয়ে থাকে এটা ইতিহাসে একেবারেই স্পষ্ট এবং আজকের যে যুগ সেই যুগটা হচ্ছে যদি আমি বলি কিতাবি ভাষায় তাহলে এটা হচ্ছে হেদেনিজম অর্থাৎ সুখবাদ ইট ড্রিঙ্ক অ্যান্ড এনজয় আপনি খাবেন দাবেন ফুর্তি করবেন যেটাকে চার দর্শনও বলা হয় আর আমরা ওয়েস্টার্ন ভাষায় বলতে পারি হেদেনিজম তো আপনার আপনি তো সকল ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন এখন যেই সব কাণ্ড হচ্ছে তো ওয়েলথ ওয়ামেন ওয়াইন সব কিছু তো আপনার কাছে তো আপনার দিকেই তো মানুষে যাবে তাহলে আমাদের মতো নিরীহ ছাপোসা এত নামের আগে এত ডিগ্রি নামের পিছে এত ডিগ্রি এত পুরস্কার রাজ জেগে জেগে এত গবেষণা করব ই ফ্যাক্টর জার্নালে একটা একটা আর্টিকেল বেল করতে আপনার কত দুই তিন বছর চলে যায় এত বই লেখা এত কষ্ট করার দরকারটা কি নামের আগে আপনি একটা ড বিসর্গ লাগাই নেবেন আজকাল তো সবার নামের আগে ড আর যেটা বল যে প্রশ্নটা তুলেছেন যে দু সাত আট পর্যন্ত বলে কি থেমে গিয়েছে না অ্যান্টি অ্যাস্টাবলিশমেন্টের একটা ধারা থাকে প্রো এস্টাবলিশমেন্টেরও একটা ধারা থাকে বাংলাদেশ একটা উন্নয়নকামী দেশ এই উন্নয়নশীল বা উন্নয়নকামী দেশে নতুন কিছু প্রপঞ্চ আছে আসছে বা এসেছে যেমন ধরেন উইমেন এম্পাওয়ারমেন্ট যেমন ধরেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেমন ধরেন টেরোরিজম স্পিরিট অব ন্যাশনালিজম বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মুক্তিযোদ্ধকে নিয়ে যে বিষয়গুলো বিতর্কিত করা এই সকল বিষয় আমি আমার জায়গাটা বলছি এই সকল বিষয় অবশ্যই যে দল নারীর ক্ষমতায়নের কথা বলবে ডেভেলপমেন্ট উন্নয়নশীল টেকসই ডেভেলপমেন্ট উন্নয়নের কথা বলবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি তাকে সমর্থন দিব এখন এই সমর্থন যদি আওয়ামী লীগ নামের একটি দলের দিকে ঝুঁকে যায় সেখানে আমার কিছুই করার নাই কারণ সারা বিশ্ব বিশ্বেই বিভিন্ন স্কুল অফ থট আছে সেই স্কুল অফ থটের আন্ডারে কেউ কনজারভেটিভ যেখানে আমরা বলি কনজারভেটিভ পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তো কনজারভেটিভ পার্টি মানে কি থিওরিটিক্যালি আপনি যদি দেখেন সেখানে কিছু কেউ ট্রেডিশনকে মানে কেউ সেকুলারাইজেশনকে মানে আমরা সেকুলারিজমকে সাপোর্ট করি ফলে আমাদের ধারাটি সেটা সেই ধারায় যদি এটা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দিতে যায় আমার কিছু করার নাই সেই ধারাতে আমরা প্রো এস্টাবলিশমেন্টের ধারাটিকে আমি সমর্থন দিয়েছি এবং সেখানে আমি মনে করি না যে কোনো ভুল হয়েছে আমরা আমি মনে করি এটিও একটি ঐতিহাসিক ভূমিকা কিন্তু ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলেই আপনি বা এই যে যারা ক্ষমতায় আছেন আমি আবারও বলছি সরকার একটা সিঙ্গেল এনটিটি নয় ইনক্লুডিং আদার অর এনটিস অডিজ অ্যান্ড পার্টস সকলকে নিয়েই তো এই একটি সরকার এবং সেই সরকারে আপনিও আছেন আমিও আছি আমলারাও আছেন বা অন্য অন্য পেশাজীবী গোষ্ঠীও আছে এখন এই পেশাজীবী গোষ্ঠী এই যে কথাটি সব ভাই বলেছেন যে যখন আসলে রাজনৈতিক মূল কারণটা আশরাফ ভাই বলেন নাই আসলে আমলাতন্ত্র তখনই পাওয়ারফুল হয়ে যায় যখন রাজনৈতিক অঙ্গনটা দুর্বল হয়ে যায় রাজনৈতিক দলগুলো দুর্বল হয় দিস ইজ দ্য বেসিক কজ যেটা বলেন নাই রাজ আমি রাষ্ট্র মানে সামাজিক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসাবে আমি কথাটা বললাম তখনই এই বিপজ্জনক ঘটনাগুলো ঘটে এবং তখন তারা অন্য শক্তি এবং আমলাতন্ত্র বা যে কোনো যে কোনো একটি প্রবল প্রতিপত্তিশালী শক্তি সবচেয়ে ভয় পায় জ্ঞানের জায়গাটিকে আমরা সক্রেটিসের থেকে শুরু করে নো দায়সাল তখনও সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল তিনি তরুণ সমাজকে বা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে কাজ করছেন সুতরাং তাকে বিষ পানে তাকে হত্যা করা একটা প্রভাবশালী গোষ্ঠী সকল সময়। দাবি না মানলে আমরা যে অবস্থানে আছি সে অবস্থানেই থাকবো যে আন্দোলন চলছে আপনারা বলছেন সমাজের অন্য অন্য পেশাজীবী বা অন্যান্য সংগঠনের সমর্থন পেয়েছে কি না আমি বিশ্বাস করি অন্য সমর্থন আমরা আমরা প্রথমত আমি পরিষ্কার করি আমরা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকদের ভেতরেই এই আন্দোলনটি চলছে এখন প্রায় ঊনচল্লিশটি বা চল্লিশটি বিশ্ববিদ্যালয় এসেছে তারা তাদের নিয়ে আমরা আন্দোলনটি করছি আমাদের এটি আমাদের আমাদের আমি বলবো যে ইট ইজ আওয়ার ডিম্যান্ড আওয়ার প্রবলেম সুতরাং আমরা এটি নিয়ে এগোতে চাচ্ছি তবে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখনো পেশাজীবী কাউকে বলিনি আসুন আমাদের সাথে সংহতি প্রকাশ করুন কিন্তু স্বেচ্ছা ইচ্ছা শত হয়ে অনেক গোষ্ঠী এখন আমাদের সাথে আসলে সংহতি প্রকাশ করছে এবং যে কথাটি বলেছেন যে সরকার এখনো আমাদের সাথে বসছেন না আসলে অনেক সময় সরকার বসতে চান না অনেক সময় আমরা দেখি সরকার মনে করেন ওই যে বললাম ঘুম পাড়ানিয়া গান শোনানো হয় সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হবে এই গান তো চলে এই গান তো কলের গান এটা বাঁচতেই থাকে সুতরাং আমি বিশ্বাস করি পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ একযোগে আন্দোলন করছেন হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ শত শত পরীক্ষা কোর্স বন্ধ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায় অরাজকতা ব্যবস্থায় অসন্তোষ তাহলে কি করে আপনি স্মার্ট বাংলাদেশ করবেন কি করে করবেন সরকারকে আমাদের সাথে বসতেই হবে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জিনাথ হুদা অধ্যাপক জোনায়দ হালিম এবং নাজমুল আশরাফ সময় একেবারে শেষ হয়ে গেছে নিশ্চয়ই আমরাও আশা করবো যে সরকার শিক্ষকদের মতো এই শিক্ষকদের এই আন্দোলন আমরা আরও আরও বেশি দিন দেখতে চাই না তাদের দাবি দাওয়া নিয়ে অবশ্যই সরকার নিশ্চয়ই একটি সমঝোতায় বসবে আমরা সেটাই প্রত্যাশা করি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমার সাথে সময় দেওয়ার জন্য যারা এতক্ষণ যুক্ত ছিলেন জুলফিকার স্টিলেন টু নাইটের সাথে আপনাদের ধন্যবাদ শুভরাত্রি